প্ল্যান করে অনেক বেশি প্ল্যান না, বাট আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আমি তাদেরকে মিট করতে চাই। আমি আসলে ওদের সবাইকে জড়ায় ধরতে চাই এবং সবাই একসাথে চিৎকার করে বলতে চাই যে দাবায় রাখতে পারবা না। সো আমি এটা নিয়ে গিয়েছিলাম কেকে লিখে, দাবায় রাখতে পারবা না, এবং তারা খুব খুশি হয়েছে ওই লেখাটা দেখে। আর আমার ইচ্ছা ছিল, আসলে আমার ইচ্ছা ছিল যে আমি তাদের সাথে ইন পার্সন মিট করব। অসাধারণ, অসাধারণ। আমি যেটা আমার ফেসবুকেও লিখেছি আসলে, যে আমি গাড়িতে আসতে আসতে আমি অনেক শক্তি সঞ্চয় করে আমি এসেছি তাদের সাথে দেখা করার পর। তারা আসলে এত সাহসী, এত প্রত্যয়ী এবং এত আত্মবিশ্বাসী। তাদের স্ট্রাগল, তাদের হার্ড ওয়ার্কিংয়ের সামনে আসলে আমার কাছে মনে হচ্ছে আমার স্ট্রাগল অনেক কম তাদের তুলনায়। সো আমি ডেফিনেটলি অনেক সাহস পেয়েছি এবং অনেক, আমি হয় না যে একটা একটা পজিটিভ পাওয়ার পাওয়া যায় যখন আপনি একটা পজিটিভ মানুষের সাথে মিট করবেন, দেখা করবেন বা তার গল্প শুনবেন, তার জয়ের গল্প শুনবেন, তখন আসলে অনেক মানে ইন্সপায়ার্ড হয় মানুষ। সো সেটাই হয়েছে আমার সাথে এবং আমি ডেফিনেটলি আবারও চাইবো দেখা করতে, হয়তো কখনো আড্ডা দিতে। আমার যেটা মনে হয় যে আসলে নারীদের অনেক প্রমাণ করতে হয় পুরুষের চাইতে। সো ডেফিনেটলি তারা প্রমাণ করেছে যে তারা পারে, সেটা তারা প্রুফ করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তারা জয়ী না হতো তাহলেও কি আমরা তাদেরকে রেসপেক্টটা দিতাম? সেটা আমার কথা। তো আমার মনে হয় যে মানে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি প্রমাণ দেয় সোসাইটিতে, মানে সেটা ফুটবলার হোক, ক্রিকেটার হোক, অভিনয় শিল্পী হোক, একজন মেয়ে ডক্টর হোক, তাদেরকে অনেক বেশি প্রমাণ দিতে হয়। তাদেরকে বাসায়ও কাজ করতে হয়, তাদেরকে ফ্যামিলি মেনটেন করতে হয়, আবার তাদের ওয়ার্ক প্লেসেও তাদেরকে কাজ করতে হয়, এবং তারা কিন্তু পুরুষরা যেভাবে খুব দ্রুত সম্মান পায় সেভাবে পায় না, অনেক ডিফিকাল্ট হয়। একটা পুরুষ যখন তার অফিসে যখন সে একের পর এক পজিশন পেতে থাকবে, মানে সে হয়তো পাচ্ছে একের পর এক, একের পর এক প্রমোশন পাচ্ছে, তখন কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু যখন একটা নারী প্রমোশন পায় তখন তার চরিত্র নিয়ে কথা হয়, তখন কেন ভাবে না যে ভাই মেয়েটা ট্যালেন্টেড হতে পারে, মানে মেয়েরা যে ট্যালেন্টেড হতে পারে এটা অনেকের মানতে খুব কষ্ট লাগে আর কি।